সম্প্রতি পাবনার সুজানগর উপজেলার রানীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। চলে লুটপাট আর ব্যাপক ভাঙচুর, এতে একজন নিহত হন ঘটনার দিনই। অপরদিকে 6 দিন চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় অপর একজনের। পুলিশ বলছে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে সব ধরনের ব্যবস্থা। আর স্থানীয়রা বলছেন প্রশাসনের সহযোগিতায় 30টা গরু উদ্ধার হলেও ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার প্রতিবেদন, জানাচ্ছেন সহকর্মী শারমিন মনির। চলতি মাসের 21 জুন সুজানগর উপজেলার রানীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব ও পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে আলামিন মিয়া নামের শাহিন গ্রুপের একজন নিহত হন। এ ঘটনার জেরে ওই এলাকা হয়ে যায় পুরুষশূন্য। এ সুযোগে 7টি বাড়িতে অগ্নিসংযোগ, অর্ধশত বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে। শতাধিক গরু চুরি ছাড়াও অভিযোগ উঠে নারীদের শীলতাহানির। তোমার হচ্ছে গান, ওরা প্রত্যেকটা যে কয়টা ভাই ছিল, আমরা করি কৃষি কাজ, এর ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এক গরু বাসন দিয়ে আমরাই চলি, আমরা আর কি করি চলবো? ওদের আমাদের ঘর বাড়ি টাকা পয়সা সোনা কোনো কিচ্ছু নাই। আতুর দিয়ে বাড়ি অ্যাঙ্গেলের দরজা মরজা হারে তোয়াস নাচ করি আব্দুল ওহাব। সমর্থক মোজাহার বিশ্বাস প্রাণহানির ভয়ে পালিয়ে পাশের গ্রামে আশ্রয় নিলেও সেখান থেকে ধরে এনে শাহিন গ্রুপের সমর্থকরা পশ্চিমা কায়দায় চালায় হামলা। টানা 6 দিন চিকিৎসাধীন থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার। এ বিষয়ে কথা হয় উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সাথে। অপরদিকে ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই তৎপর হয় পুলিশ, আর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ প্রশাসন। মোজাহার হত্যাকাণ্ডে মামলা দায়ের হবে বলেও জানায় পুলিশ। এই বাড়িঘর পোড়ানো হয়েছে, লুটতরাজ করা হয়েছে, গরু বাসন নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইউনো সাহেবের নেতৃত্বে 20টি গরু মানুষের যার যার গরু উদ্ধার করে তার তার দিয়ে জিম্বায় দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন আরও 20-10টা গরু আরও ধরা হয়েছে, সেটা মালিক পাওয়া যায় না, মালিক পাইলেই হয়তো তাদের দিয়ে দেওয়া হবে। এবং আমি বিভিন্ন বাড়িতে আজকে গিয়েছি, বিভিন্ন মা বোনেরা বলেছে নারীদের শ্লীলতাহানি করা হয়েছে। পূর্বের যে হত্যা সেটির মার্ডারের মামলা হয়েছে এবং আজকে যিনি মারা গেলেন উনি যেহেতু আগে আঘাতপ্রাপ্ত ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, সেহেতু তাদের অভিযোগ প্রেক্ষিতে অবশ্যই আজকে আইনগত ব্যবস্থা বা মার্ডার মামলা অথবা একটি মামলা রুজু করা হবে। গতকাল বৃহস্পতিবার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের সহযোগিতায় 30টা গরু উদ্ধার হলেও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।